আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি এখানে দেখতে পাচ্ছেন কমলা লেবু। এই কমলা লেবু আর এই যে লেবুর খোসা আমি রেখে দিছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন রিটা ফল, এই রিটা ফল পানিতে ভিজে রেখেছি। এখন এই লেবুর খোসা আর এই কমলা লেবুর খোসা দিয়ে আমি একটা চমৎকার জিনিস বানাবো, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে আর কোনোদিনও এই লেবুর খোসা আর ফেলবেন না। তা আশা করি আজকের আমার টিপসটি খুবই ভালো লাগবে আপনাদের। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কি তৈরি করি, অবাক করা জিনিস। এই খোসা আপনারা কখনো ভুলে আর ফেলবেন না, এই লেবুর খোসা, তারপরে এই কমলার খোসা, এগুলো সব রেখে দেবেন, দিয়ে অবাক করা জিনিস তৈরি করবেন, যাতে আপনার সংসারের কিছু টাকা সাশ্রয় হবে। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে, আমার সাথে থাকুন আমি কিভাবে তৈরি করি। কমলাগুলোকে সরিয়ে নিচ্ছি, নিয়ে এটা প্রেশার কুকারে আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নেবো, নিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো, ঠান্ডা করার পরে ব্লেন্ড করে নেবো, গরম তো আর ব্লেন্ড করা যায় না। তো এখানে লেবুর খোসা আর কমলার খোসা আছে, আর এই যে রিটা ফল, আমি এবার একটা প্রেশার কুকারের ভিতরে দিয়ে দেবো। এগুলো আমি প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দেবো, আর এই রিটা ফলগুলো দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেলে আমি বিচিগুলো ফেলে দেবো। দিয়ে এই যে দেখতে পাচ্ছেন লেবুর খোসা, কমলার খোসা, রিটা ফল। তাহলে আমি সিদ্ধ করতে থাকি, আপনারাও আমার সাথে থাকেন। এই তো লেবুর খোসাগুলো আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখন আমি এটাকে একটু একটা চালনা দিয়ে আমি চেলে নেব। এই তো আমি চেলে নিয়েছি। এখন আমি এখানে একটু বেকিং সোডা দিলাম, এক চামচ মতন বেকিং সোডা দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দেবো। এমনি কোনো ডিটারজেন্ট দেবো না, শুধু বেকিং সোডা। আর এদিকে রিঠা ফল দিয়েছি, সেই রিঠা ফলের জন্যে অনেকটা ফেনা ফেনা হয়ে আসে যে। এখন আমি একটা বোতলে ঢেলে নিচ্ছি, কতটাই কালার কত সুন্দর হয়েছে। আমি এখন এই যে টাইলসের উপরে যে দাগ আছে দাগের উপরে দিয়ে দিচ্ছি, তখন দাগটা কি সুন্দর উঠে যাবে, একটু ভিজিয়ে রাখবো। দাগের উপর দিয়ে রাখবো, কিছুক্ষণ পরে ডলা দিলেই সুন্দর হয়ে পরিষ্কার হয়ে যাবে, সেটা প্রমাণ করে দেখাচ্ছি আমি। আমি এই যে একটু ডলে দেখাচ্ছি, একটু দাগও থাকছে না, সব দাগ একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এই তো আমি পরিষ্কার করে নিয়েছি, দেখুন কত সুন্দর ঝকঝক ঝকঝক করতেছে,
একদম কোনো ময়লা টয়লা নাই, দাগ নাই, আমি যে মুছে দিলাম এইভাবে আপনারা খুব কম খরচে এইভাবে ডিটারজেন্ট ডিশ ওয়াশ বানিয়ে আপনারা এভাবে পরিষ্কার করতে পারবেন। শিঙের উপরে কত ময়লা আমি এখানে শিঙের উপরে একটু দিয়ে দিচ্ছি। আর এই কড়াইটা দেখুন কি ময়লা হয়ে আছে, এই কয়লার কড়াইটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মেজে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হচ্ছে। এইভাবে কমলা লেবুর খোসা, লেবুর খোসা না ফেলে আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে নেবেন ডিশ ওয়াশ, তাহলে আপনাদের অনেক টাকা বেঁচে যাবে। আমি এখন এটাকে মেজে দেখাচ্ছি কত দাগ হয়েছে ভিতরে, আমি ধরে দেখাচ্ছি আলতোভাবে। মেজে ফেলেছি দাগটা খুব সুন্দর উঠে চকচকে হয়ে গেছে। এখন আমি এটা ধুয়ে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। এখন কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে, কত পরিষ্কার হয়ে গেছে। জিনিসটা দেখুন কত চকচকে হয়ে গেছে। আশা করি আজকের টিপসটিও আপনাদের কাছে ভালো লাগবে আর খুবই উপকারী, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এইভাবে লেবুর খোসা না ফেলে সংরক্ষণ করে রেখে এইভাবে আপনারা বাড়িতে বিশ্বাস তৈরি করে পয়সা বাঁচিয়ে অনেক পয়সা বাঁচিয়ে সবটা করতে পারবেন। আজকের মতো সবজিটা নিচ্ছি, পরবর্তী আরেকটি নতুন টিপস নিয়ে আসবে। আল্লাহ হাফিজ।